ব্রাজিল কেন সর্বকালের সেরা দল? আসুন এক নজরে দেখে নেওয়া যাক। সংক্ষেপে, ব্রাজিলের উল্লেখযোগ্য এবং যুক্তির কিছু অর্জন সমূহ। ব্রাজিলের একমাত্র দল যে পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে, 1958 এবং 1962, 1970, 1994, 2002। বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্যাচ জেতা দল ব্রাজিল, এবং বিশ্বকাপের টানা 11টি ম্যাচ জেতা এবং 13টি ম্যাচে অপরাজিত থাকা দলের নাম ব্রাজিল। ব্রাজিল একমাত্র দল যে দলে সবচেয়ে বেশি কনফারেন্স কাপ জিতেছে। হ্যাটট্রিক সহ চারবার ব্রাজিল একমাত্র দল যে দলে শুরু থেকে এই পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে খেলেও গৌরবের সাথে। 1930 সাল থেকে 2014 সালে ব্রাজিল একমাত্র দল যে দলে সাতবার ফাইনালে উঠেও পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। ব্রাজিল একমাত্র দল যে দলে পরপর তিনবার বিশ্বকাপ ফাইনালে উঠেছে। অধিনায়ক প্লে 1998 এবং 2002 এর মাধ্যমে চ্যাম্পিয়ন হয়েছে দুইবার, 1994 এবং 2002। ব্রাজিলই একমাত্র দল যে কিনা বিশ্বকাপের প্রথম জোলেরিমা ট্রফি 1970 সালে জিতেছে, চিরতরে নিজেদের করে নেওয়া এই একই টিম। ট্রফি ব্রাজিল জিতেছিল 1958 এবং 1962। ব্রাজিলই একমাত্র দল যে দলের সবচেয়ে বেশি গোল দিয়েছে, 2000-এরও বেশি। ব্রাজিলই একমাত্র দল যে দলের সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে, 600-এরও বেশি। ব্রাজিলই একমাত্র দল যে দলে রয়েছে 1000 গোল করা দুইজন কিংবদন্তি প্লেয়ার পেলে, রোমারিও। ব্রাজিলই একমাত্র দল যে দলে রয়েছে সর্বকন্ডিশনার ওয়ার্ল্ড কাপ জিতানো এবং তিনটি বিশ্বকাপ জিতানো প্লেয়ার পেলে, যার রয়েছে ক্যারিয়ারের সেরা 1283টি গোল সহ 92টি হ্যাটট্রিক এর গৌরব। ব্রাজিলই একমাত্র দল যে দলে রয়েছে বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ গোল করা প্লেয়ার রোনালদো, 15টি গোল। ব্রাজিলই একমাত্র দল যে দলে রয়েছে ফুটবল শিল্পী রোনালদিনহো। ব্রাজিলই একমাত্র দল যে দলে রয়েছে ছোট পাস খেলোয়াড় ক্রোটোসি। ব্রাজিলই একমাত্র দল যে দলে রয়েছে এক শৈল্পিক ফুটবলার নমুনা যার নামে সাম্বা। ব্রাজিলই একমাত্র দল যে দলে রয়েছে অগণিতিক প্রতিভার ছড়াছড়ি যা কিনা অন্য কোনো দলের ইতিহাসে পাওয়া যায় না, যাকে বলে দ্য হোম অফ লেগেন্ড, যেখানে লেগেন্ডসদের জন্ম হয় প্রতিনিয়ত। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের সাথেই থাকুন আর এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন।